চিকিৎসকদের হেনস্থার বিরুদ্ধে পথে নামলো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এদিন কলকাতায় ডক্টর ভিসি রায়ের বাড়ির সামনে শতাধিক চিকিৎসক ডক্টর শান্তনু সেনের নেতৃত্বে পথে নামেন। দুটো উইং থেকে আসছেন, রোগীর বাড়ির লোক এবং আমাদের ড্রাকোনিয়ান আইন, এবং তার সাথে আমি অসহায়। এখানে লাইন্সম্যান বিবেকের পতাকা তুলে দিলেও রেফারি নিত্যয় নির্মমভাবে বলছে না, এটা অফসাইড নয়। আজকের দিনে ঠিক এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। চিকিৎসকরা চিন্তিত, চিকিৎসকরা আতঙ্কিত, স্লোগান ওঠে এদিন। আমরা কারোর প্রতি বিক্ষোভ দেখাইনি, আমরা বলেছি ভারতবর্ষের চিকিৎসকরা আজকে আতঙ্কিত এবং চিন্তিত। এটা শুধু বাংলার কলকাতার ইস্যু নয়, সারা ভারতবর্ষের চিকিৎসকরা আজকে চিন্তিত, যা তারা তারা কীভাবে রুগী দেখবে। চিকিৎসকরা হিপোক্রেটিক ওথ নিয়ে শপথ নেয় যে তারা নিজের জীবন বাজি রেখে একজন রুগীকে ট্রিটমেন্ট করবে, আর আজকে দেখা যাচ্ছে সমাজেরই একটা অংশ তাদের বিরুদ্ধে কেস করে তাদেরকে জেলে পুরে দিচ্ছে। আমাদের দাবি সিমিলারলি 354, কোনো পেশেন্ট, মেডিকেল প্রফেশন এমন একটা প্রফেশন যেখানে রোগীর শরীর না ছুঁয়ে রোগ নির্ণয় সম্ভব নয়। আজকে ফিমেল অ্যাটেন্ডেন্ট দেখে রোগী দেখবে, ফিমেল অ্যাটেন্ডেন্ট যদি তার বাড়ির লোক হয় বলছে সেটাও অ্যালাউ করা যাবে না, তাহলে ফিমেল অ্যাটেন্ডেন্ট আমরা পাবো কোথায়? আর সেই রোগীকে ট্রিটমেন্ট করার পর সেই রোগী যদি বলে আমাকে শ্লীলতাহানি করেছে, আমি আবার বলছি আইন সবার জন্য সমান, যদি দোষী সাব্যস্ত হয় নিশ্চিত করে আইনের ধারা অনুযায়ী শাস্তি পাবেন, কিন্তু কোনো এনকোয়ারি হওয়ার আগে, কোনো ইনভেস্টিগেশন হওয়ার আগে একটা অভিযোগের ভিত্তিতে, সেই অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত হতেই পারে, যে অভিযোগের ভিত্তিতে চিকিৎসককে জেলে পুরে দেওয়া হচ্ছে, এটার আমরা প্রতিবাদ করেছি। কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আগামী দিনে প্রস্তাব রাখবো, অবিলম্বে 354-এ এরকম একটা এক্সক্লুশন রুল করুন, ল অ্যামেন্ডমেন্ট করেন হোক, আইন প্রণেতাদের কাছে, ভারতবর্ষে রাজ্যসভা লোকসভা সমস্ত সাংসদদের কাছে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে, ল মিনিস্টারের কাছে আমরা আবেদন করব, এবং আমরা রাজ্য সরকারকেও আবেদন করব। আমরা মনে করি রাজ্য সরকারের হাত ধরে স্বাস্থ্যের প্রভূত উন্নতি হয়েছে, এই ইস্যুটা তারাও যাতে পার্সু করেন কেন্দ্রের কাছে। আমরা বেঙ্গল একজন আই ওপেনার হিসাবে আগামী দিনে এই আন্দোলনে পথ চলা শুরু হলো, এটা একটা প্যান ইন্ডিয়া প্রবলেম। সারা ভারতবর্ষের চিকিৎসকরা যদি আতঙ্কিত হয় তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে ভারতবর্ষের সমাজ এবং ভারতবর্ষের রোগীরা। তাই ডক্টর পেশেন্ট রিলেশনশিপ বজায় রাখার জন্যে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ নেওয়া উচিত। We have always defined ourselves by the ability to overcome the impossible. And we count these moments when we dare to aim higher, to make a difference, to set a mark. Educational initiative from the GIS Group. The Wall of Knowledge. Engineering Lives.